আমি ইকবাল চৌধুরী মিল্টন, চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন পরিষদ। আমি সর্বপ্রথমে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং হাসান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়াবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আজকে ঈদের দিন দলীয় নেতা গ্রামের একটা প্রতি বছরে গ্রামের সকল বন্ধু বান্ধব যারা প্রধান আছে সকলে এখানে আসে, তাদের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে একসাথে বসে গল্প গুজব করি, আলোচনা করি, কোলাকুলি করি। এভাবে একটা মোটামুটি সবাইকে নিয়ে পুরো গ্রামের আর আমাদের পুরো গ্রামটা মিলেই ঈদের একটা মানে পুরো জমাটটা এখানেই হয়, যার কারণে অনেক সমাগম থাকে এবং সবার সাথে কোলাকুলি করে প্রথম সময়টা আমরা পার করতে পারি। পাশাপাশি আমাদের এখানে মসজিদে এতিমখানা আছে, স্বাভাবিকভাবে অনেক কিছু কিছু এতিম থেকে যায় বা তাদের সাথেও নিয়ে ঈদ করার একটা সৌভাগ্য আমাদের। সেভাবে আমি প্রিয় রাঙ্গুনিয়াবাসী এবং রাঙ্গুনিয়ার সাংসদ আমাদের প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে আমার রাঙ্গুনিয়াবাসী সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি যেই ইউনিয়নে বসবাস করি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে তথা আমার ডক্টর হাসান মাহমুদ তথ্য মন্ত্রীর পক্ষ থেকে আমি ঈদের শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি আমার ইউনিয়ন তথা আমার বৃহত্তর ইউনিয়ন সবাইকে আমার ঈদ মোবারক জানাচ্ছি। তো কর্ণপুলিটের এই চ্যানেলের মাধ্যমে আমি আমার বাবানগরবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি, সাথে সাথে আমার শুভকামনা শুভেচ্ছা সবাইকে রাঙ্গুনিয়াবাসী সবাইকে ঈদের। আমি ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে জনাব আমাদের তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে ইসলামপুরবাসীকে এবং প্রিয় রাঙ্গুনিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।